নমস্কার সুধি দর্শক মন্ডলী ও আমার ভক্তিমতী মা ও বোনেরা, বৃন্দাবনপুর মা বৈষ্ণবী জাতমঙ্গল বাড়ির তরফ থেকে আমরা গুরুজনদের জানাই শতকোটি প্রণাম এবং ছোট্ট ছোট্ট ভাই বোনদের জানাই প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। তাই আমার এই জাতমঙ্গল সম্বন্ধে বিশেষ কোনো জ্ঞান নেই, তাই যদি এই পালার মধ্যে ভাষার মধ্যে আমার সুর সঙ্গতের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজের সন্তান বলে ক্ষমা করে দেবেন। নমস্কার 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 নমস্কার। তাই আমরা আপনাদের কাছে যে পালা পরিবেশন করতে চলেছি সেই পালার নাম হচ্ছে নাগদের মাতৃ অভিশাপ। পৃথিবী যখন জলমগ্ন ছিল ভগবান শ্রীবিষ্ণু একদিন বটপত্রে সেই ক্ষীরোদ সাগরে বালক বেশ ধরে আর বটপত্রের মধ্যে ভাসছে, এমন সময় ভাসতে ভাসতে সে ভগবান শ্রীবিষ্ণু মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমায় জীব জগৎ সৃষ্টি করতে হবে, আমায় সৃষ্টি রক্ষা করতে হবে। তাই সেই ভগবান শ্রীবিষ্ণু কি করলেন, তার নাভি পন্থ থেকে তিনজন দেবতার সৃষ্টি করলেন, সেই ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরী। তাই ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা বিধাতা, বিষ্ণু হচ্ছেন পালনকর্তা এবং শিব হচ্ছেন সংহারকর্তা। আমাদের এই পৃথিবী যখন ধরাধাম পাপে পরিপূর্ণ হয়ে যায় তখন সেই দেবাদিদেব মহাদেব পাপীদের বিনাশ করেন। তাই এই সৃষ্টিকর্তা বিধাতা ব্রহ্মদেবের মানস পুত্র ছিলেন রাজা দক্ষ। সেই দক্ষ রাজের একটি নয় দুটি নয় ষাটটি কন্যা ছিল, সেই ষাটটি কন্যা আজ দক্ষ রাজা কার কার সাথে বিবাহ দিয়েছিল, সাতাশটি কন্যার বিবাহ দিয়েছিল চন্দ্রদেবের সাথে, এগারোটি কন্যার বিবাহ দিয়েছিল রুদ্রদেবকে এবং আটটি কন্যার বিবাহ দিয়েছিল ধর্মদেবকে, এবং তার যে আদরের ছোট মেয়ে, তাই ভক্তমণ্ডলী কোন কোন পুরাণ বলছে যে তার আদরের ছোট মেয়ে ছিল সতী, আবার কোন কোন পুরাণ বলছে তার আদরের বড় মেয়ে ছিল সতী। তাই সেই সতীকে বিবাহ দিয়েছিল দেবাদিদেব মহাদেব শিব পঞ্চাননকে, এবং যে তার বাকি অবশিষ্ট ১৩টি কন্যা ছিল সেই ১৩টি কন্যা দক্ষ রাজা কার সাথে বিবাহ দিয়েছিল, ১৩ পত্নী ভগ দক্ষ রাজার দান তারি মধ্যে চারি পত্নী বিশেষ প্রধান
স্বামীর, সেই তেরোটি পত্নী ছিল, তেরোটি বউ ছিল, তার মধ্যে চারটি পত্নী ছিল সর্বশ্রেষ্ঠ, কে কে? দিতি, অদিতি, বদ্রু এবং বিনতা। তাই এই চারি কন্যা হইতে শুন সৃষ্টি কথায়ও রে ছেলে মেয়ে হয়েছে, তাদের সবার মনোবাসনা পূর্ণ হয়েছে, কিন্তু কিন্তু কদ্রু এবং বিনতার কোনো সন্তান হয়নি। তাই সেই মহামণি কাশ্যপ সে তার দুই পত্নীকে নিয়ে আজ কোথায় থাকেন তারা? অনে অপুত্রকা অভিনতা বনে Oh,
শ্রী মহামুনি কশ্যপ তার সেই দুই পত্নীকে নিয়ে আর তপোবনে কুটিরের মধ্যে বাস করতে থাকে। সেই মনের আনন্দে বাস করতে থাকে তার দুই পত্নীকে নিয়ে। কিন্তু কিন্তু কদ্রু এবং বিনোদার কোনো সন্তান না হওয়ার জন্য তার সেই মনের মধ্যে গভীর দুঃখ গভীর চিন্তা নিয়ে বাস করতে থাকে। কিন্তু কিন্তু কদ্রু এবং বিনোদার কোনো সন্তান না হওয়ার জন্য তারা সেই গভীর দুঃখের মধ্যে সেই জীবনযাপন করতে থাকে মণিমনের সঙ্গে। তাদের বুকের মধ্যে দুঃখ কষ্টকে চেপে রেখে তারা তাদের স্বামী দেবতার সেবা করতে থাকে। এইভাবে দিন যায়, এইভাবে দিন যাপন করতে করতে একদিন মহামণি কাশ্যপ কি করেছে, তার সেই দুই পত্নীকে ডেকে বলছে, ওরে বিনোদা, ওরে কদ্রু, আয় আমার কাছে আয়, আয় শোন, শোন ওরে কদ্রু, আজ আমি তোদের মনোবাসনা পূর্ণ করব। তোরা বল বল সখী, আমার কাছ থেকে কি বর নিতে চাস? তোরা তোরা আজ যা চাইবি আমি তোদেরকে তাই দেব। তাই সেই মহামণি কাশ্যপ সে তার দুই পত্নীকে ডেকে কি বলছে, ওগো সুনামণি বিনতারে, বল দেখি মরে তোরাকে কি বারে নিবি সখি, বল গো বলে মনে মনে জোরে সোনা।
মহামণি কাশ্যপ তার দুই পত্নীকে ডেকে বলছে, ওরে বিনতা আই শোন, শোন ওরে বিনতা আমার কাছে আই, আমি তোদেরকে কিছু বর দিতে চাই। বল বল সখী, তোরা আমার কাছ থেকে কি বর নিতে চাও? আজ তোরা যা চাইবি আমি তোদেরকে তাই দেব। তখন মাতা কদ্রু কি করেছে, সে তার পতি পরমেশ্বরের চরণে প্রণাম জানিয়ে বলছে, ওগো পতি পরমেশ্বর, ওগো মোর স্বামী দেবতা, যদি আপনি আমাকে বর দিতে চান প্রভু, তাহলে আমাকে এই বর দিন যেন যেন আমি একশত সর্পের মাতা হতে পারি, যেন যেন একশত সর্প হয় আমার ছেলে, আমি যেন হয় শত পুত্রের জননী। বলছে তথাস্তু, তথাস্তু রে কদ্রু, যাও আমি তোমার অভিসম্পাত করলাম, আমি তোর আশীর্বাদ দিলাম, তুমি হবে শত পুত্রের মাতা, আর তোমার একশত সর্প হবে তোমার ছেলে। এইবার মহামণি কাশ্যপ কি করেছে, সেই বিনতাকে ডেকে বলছে, ওরে বিনতা আই আই, শোন আমার কাছে আই। বল সখি, তুই কি বর নিতে চাস? তুই যা চাইবি আমি তোকে তাই বর দেব। তখন সেই বিনতা কি করেছে, সে কেঁদে কেঁদে তার স্বামী দেবতার পায়ে প্রণাম জানিয়ে বলছে, ওগো ওগো পতি পরমেশ্বর, আপনি যদি আমার চরণ সেবায় সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে আমাকে এই বর দিন প্রভু। তাই সে মাতা বিনতা কি বলছে কেঁদে কেঁদে তার স্বামী দেবতাকে, ও বলে বলা দাও প্রভু, অগবলি যে তো কুমারে গো দুই বীর পুত্র যেন হয় গো মর ঘরে। আজ সেই মেয়ে
বিনা বিনতা সে কানতে কানতে তার পতি দেবতার পায়ে প্রণাম জানিয়ে বলছে, ওগো ওগো পতি পরমেশ্বর, আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে আমাকে ওই বর দেন প্রভু, যেন আমার গর্ভ থেকে তোর ওই দুই বীর সন্তান বলছে। তথাস্তু, তাই সেই মুনিবর কি বলেছে, আরে তথাস্তু বলিয়া মুনি আশীর্বাদ দিল। বলছে, ওগো প্রভু আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে আমাকে এই বর দিন, যেন আমার গর্ভ থেকে দুই বীর সন্তানের জন্ম হই। বলছে তথাস্তু, তথাস্তু প্রিয়া যাও, তোমার গর্ভ থেকে দুই বীর সন্তানের জন্ম হবে। আজ আশীর্বাদ পেয়ে তার দুই সতিনী কি করেছে, সেই নিজ নিজ কক্ষের মধ্যে চলে গেছে। যখন নিজ নিজ কক্ষের মধ্যে চলে গেছে, আজ দিন যায় মাস যাই বছর যাই, কি হয়েছে, সেই কদ্রুর গর্ভ থেকে একশত সর্প ছেলের জন্ম হয়েছে। আজ মাতা কদ্রু হলো সেই শত সর্পের মাতা, যেই না যেই না মাতা কদ্রুর গর্ভ থেকে একশত সর্প ছেলের জন্ম হয়েছে। আজ মহা আনন্দিত মা, সেই মাতা কদ্রু খুব আনন্দিত, কিন্তু কিন্তু বিনোদার মনে শান্তি নেই, কারণ কারণ তার গর্ভ থেকে কোনো সন্তান হয়নি। তাই সে মনের দুঃখে ও ঝরনয়নে কাঁদতে থাকে আর তার পতি দেবতার চরণ সেবা করতে থাকে। এইভাবে এইভাবে চলতে চলতে আর ঘরের মধ্যে কেঁদে কেঁদে কি বলছে, তাই বলছে, ও রে চন্দ্রমা বিনে কিলে নারীর জীবন বেকার। আজ দিনে বি নায়ে
কাঁদিতে না গিল কাঁদিতে না গিল চন্দ্রমা।
আজ মাতা বিনতা সেই ঘরের মধ্যে বসে অজর নয়নে কাঁদছি, বলছে ওগো ওগো মো ওগো মোর পতি পরমেশ্বর, আমি কি আমার এই সেই পুত্র সন্তানের মুখ দেখতে পাবো না? আমি কি আমার সন্তানের মুখ থেকে মানাক শোনার সুযোগটুকু পাবো না? সেই বিনতা সে অজর নয়নে বসে বসে ঘরের মধ্যে কাঁদছি আর বলছে ওগো বিধি, আমি আমি কি আমার সন্তানের মুখ থেকে মারাক শুনতে পাবো না? আমি কি আমার সন্তানের মুখ থেকে মারাক শুনতে পাবো না? সে অঝর নয়নে কাঁদছে, সে বিনতা অঝর নয়নে কাঁদছে। যখন সে ঘরের মধ্যে বসে বসে কাঁদছি, এমন সময় হয়েছে কি, আজ সেই মাতা কদ্রু তৎক্ষণাৎ চলে এসেছে বিনতার কাছে। এসে বিনতাকে বলছে, ওরে সখি, তুই একা কেন ঘরের মধ্যে বসে বসে কাঁদছি? ওরে বল বল সখি, তোর কিসের দুঃখ, কিসের এত চিন্তা? চল চল সখি, আমরা গিয়ে ওই ফুলের বাগান থেকে ঘুরে আসি। বলছে, না না দিদি, আমি কি যাবো না, আমার মন ভালো নেই। বলছে, না রে সখি, চল না, ওই ফুল বাগান থেকে গিয়ে ঘুরে আসবো, তাহলে দেখবি তোর মন ভালো লাগবে। যেই না এ কথা বলেছে, আজ বিনতা কি করেছে, সেই কদ্রুর কথাতে রাজি হয়ে গেছে, রাজি হয়ে গিয়ে আর চলে গেছে ওই ফুল বাগানে। যখন ফুল বাগানে চলে গেছে, তখন সেই মাতা কদ্রু আজ বিনতাকে জিজ্ঞাসা করছে, বলছে, সখি বল সখি, ওই দেবরাজের ঘোড়ার রং কেমন? তখন বিনতা বলছে, দিদি, ওই দেবরাজের ঘোড়ার রং হচ্ছে শ্বেত বর্ণ সাদা। বলছে, না রে, তুই জানিস না, ওই দেবরাজের ঘোড়ার রং হচ্ছে কৃষ্ণ বর্ণ। তাই সেই বিনতা আজ কি বলছে, সেই মাতা কদ্রু জিজ্ঞাসা করছে বিনতাকে, বলছে, বর্ণে সখি, ওই দেবরাজের ঘোড়ার রং হলো কেমন? বলছে, দিদি, ওই ঘোড়ার দেবরাজের রং হলো শ্বেত বর্ণ। বলছে, না রে বিনতা, তুই জানিস না, ওই দেবরাজের ঘোড়ার রং হলো কৃষ্ণ বর্ণ। ওই দেবরাজের ঘোড়ার রং হলো কৃষ্ণ বর্ণ কালো। বলছে, দিদি, যদি ওই দেবরাজের ঘোড়ার রং হয় কৃষ্ণ বর্ণ, তাহলে আমি তোর কাছে সারা জীবন দাসী হয়ে থাকবো। আর যদি ওই দেবরাজের ঘোড়ার রং হয় শ্বেত বর্ণ, তাহলে তোকে আমার সারা জীবন দাসী হয়ে থাকতে হবে। বলছে, ঠিক আছে, তাই হবে। তাই তারা সেই ত্রিসত্য পালন করে আর কি করেছে, ইহা বলি দুই সতিনী ঘরে চলে গেল।
আজই বলে কি করেছে, সেই তারা দুই সতিনী ঘরের মধ্যে চলে গেছে। বলছে চল সখী, কালকে গিয়ে আমরা দেখে আসবো তেমন রাজের ঘোড়ার রং কেমন। আজ এই বলে সে যখন তারা নিজ নিজ কক্ষের মধ্যে চলে গেছে, গিয়ে সেই কত্রু আজ তার একশত সর্প ছেলেকে ডেকে বলছে, বলছে ওরে পুত্র, ওরে পুত্র, বল বাছা ওই দেবরাজের ঘোড়ার রং হলো কেমন। বলছে মা গো, ওই দেবরাজের ঘোড়ার রং হলো কৃষ্ণবর্ণ সাদা, ওই দেবরাজের ঘোড়ার রং হলো শ্বেত বর্ণ সাদা। বলছে বাছা, আমি যে তোর বিমাতার কাছে তর্ক লেগে এসেছি যে ওই দেবরাজের ঘোড়ার রং হলো কৃষ্ণবর্ণ। বলছে মা গো, কেন তুমি বিমাতার সঙ্গে তর্ক করে এসেছো? মা, সারা জগৎ সংসার জানে ওই দেবরাজের ঘোড়ার রং হলো শ্বেত বর্ণ। তখন মাতা কত্রু বলছে, তারে পুত্র, তাহলে কি হবে বল? তাহলে যে আমি তোর বিমাতার কাছে হেরে যাব, আমায় হতে হবে তোর বিমাতার দাসী। বলছে মা গো, তুমি কেন মিথ্যা তর্ক করে এসেছো? মা, দেবরাজের ঘোড়ার রং হচ্ছে সাদা আর তুমি বলেছ কৃষ্ণবর্ণ কালো। বলছে তুমি বড় ভুল করেছো মা। বলছে তাহলে পুত্র কি হবে? আমি যে তোর বিমাতার কাছে সারা জীবন দাসী হয়ে থাকবো। যা, তোরা এক কাজ কর, তোরা গিয়ে ওই ঘোড়ার রংকে পরিবর্তন করে দিবি যা। বলছে মা গো, আমরা এই কাজ কেমন করে করবো মা? আমরা এত বড় পাপ কিছুতেই করতে পারবো না। বলছে শুন রে পুত্র, তাহলে আমি তোদেরকে অভিসম্পাত করব। যদি তোরা ঘোড়ার রংকে পরিবর্তন করতে না পারিস, তাহলে আমি তোদেরকে অভিসম্পাত দিচ্ছি, যা তোরা তারপরে সর্পযজ্ঞে সবাই হবি নিধন। তারপরে সর্পযজ্ঞে তোরা সবাই হবি নিধন। বলছে মা গো, তুমি কেন আমাদেরকে এত বড় সাজা দিচ্ছ মা? সারা জগৎ সংসার জানে, সারা পৃথিবী জানে যে ওই দেবরাজের ঘোড়া শ্বেত বর্ণ, আর তুমি কি না বলে এসেছো কৃষ্ণবর্ণ। আমি কেমন করে আমরা এত বড় পাপ করতে পারবো মা? ওই ঘোড়ার রংকে আমরা কিছুতেই পরিবর্তন করতে পারবো না। বলছে পুত্র, তাহলে তোরা কান শুনে শুনে রা, আমি তোদের কবি সম্পাদ করছি, যা তোরা সবাই মরে যা। তখন তারা কানতে কানতে আজ কি বলছে মায়ের চরণ ধরে, কি বলছে, অরে কান্দি আবা বলে না মাতা না গো বিয়াদে এখরে বাছা কি উপায় আছে।
বল বাছা কি উপায় হবে, কি করলে ওই ঘোড়া রং কৃষ্ণ বর্ণ হবে? বলছে মানুষ, আমরা যে এত বড় পাপ করতে পারবো না মা, আমরা কিছুতেই এত বড় পাপ করতে পারবো না। বলছে শোন, তাহলে আমি তাদেরকে অভিসম্পাদ দেবো, তোরা সবাই মরে যায়, তোরা বেঁচে থেকে আমার কোনো লাভ নেই। তোরা যদি একশত পুত্র থাকতে, একশত সর্প থাকতে, যদি আমায় তোর বিমাতার কাছে দাসী হতে হয়, তাহলে তোরা বেঁচে থেকে আর কোনো লাভ নেই, তাহলে তোরা সবাই মরে যা। যেই না কথা বলেছে, যেই না কথা বলেছে যে তোরা সবাই মরে যা, তখন সমস্ত সর্পগণ বলছে মাগো, আমরা যদি সবাই মরে যাই তাহলে কি তোমার ভালো হবে মা, তাহলে কি তোমার ভালো হবে? বলছে হ্যাঁ, তোরা যদি একশত ছেলে থাকতে আমাকে দাসিত্ব করতে হয়, তাহলে তোরা বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, যা তোরা সবাই মরে যা। যেই না কথা বলেছে, তখন সেই ছেলেরা তার কেঁদে কেঁদে মায়ের চরণ ধরে কি বলছে, ও গো ক্ষমা কর, সামা
নমস্কার, নমস্কার, নমস্কার।